দালাল সাকিব, দালাল সাকিব, ছোড়ার বাচ্চা, ছোড়ার বাচ্চা, এ টুকাই সাকিব, টুকাই সাকিব। ঘৃণাজনক শেষ পর্যন্ত সাকিব খানও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সব ক্ষমতাই যেন হারিয়ে ফেলেছে সাকিবুল হাসান, তার পক্ষে এখন কেউই নয়। এই কোটা আন্দোলন নিয়ে এত কিছু, যে পর্যায়ে শেষ পর্যন্ত মাথা নত করেছে শেখ হাসিনা। এই কোটা আন্দোলন নিয়ে এত কিছু, সবাই এই কোটা আন্দোলনের পক্ষে ছিল। এই কোটা আন্দোলন নিয়ে এত কিছু, শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাথা নত করেছে। সে জায়গায় সাকিবুল হাসান কি জিনিস? সাকিবুল হাসান তো এই বিষয় নিয়ে কোনো পজিটিভ মন্তব্যই করেনি, উল্টো তাকে যদি প্রশ্ন করা হয়েছে কোটা আন্দোলনের বিষয় নিয়ে, সেখানে আরো সাংবাদিককে কথার প্যাঁচে ফালিয়ে ভুলভাল বুঝিয়েছে। এক শেখ হাসিনার পদত্যাগকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে বসে গিয়েছে।